পশ্চিমবঙ্গে এনআরসির কোনো প্রশ্নই নেই, পুরুলিয়ায় এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি জানান, প্রথম থেকেই এনআরসি নিয়ে তাদের আপত্তি জানিয়ে আসছে দল। পুরুলিয়ায় বিভিন্ন দলীয় কার্যক্রমেও যোগ দেন তিনি। তখন থেকে আমরা এটা বলেছি, যেমন বলেছি না, সিএ আসগা, ফির এনআরসি হোগা, ফির এনপিআর হোগা, ফির ডিটেনশন ক্যাম্প হোগা। আমরা বলেছিলাম আসামের থেকে অভিজ্ঞতা নাও। আমি নিজে নাগরিকতা আইন সংশোধনী যে পার্লামেন্টারি কমিটি ছিল তাতে 3 বছর ধরে আমরা লড়াই করেছি যে এই আইনের কোনো প্রয়োজন নেই। কখনোই ভারতে মানুষকে এটা বলা হয়নি, ভারতবাসীকে, যে কে নাগরিক কে অনাগরিক। আমরা দেশভাগের শিকার হয়েছি, অসংখ্য মানুষ যারা আনডকুমেন্টেড, আমাদের আদিবাসী, আমাদের মূলবাসী, আমাদের তপশিলি, আমাদের গরিব সংখ্যালঘু মানুষ, একটা বড় অংশের মানুষ, গ্রামীণ জনতা, তাদের কোনো ডকুমেন্টস থাকে না। সেখানে মানুষকে বলা হচ্ছে যে তার ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ হবে, এনপিআর হবে, এবং তোমাদের সমস্ত ডকুমেন্টস দিতে হবে। কে দেবে, কোথা থেকে ডকুমেন্টস দেবে? একটা বড় অংশের মানুষ যাদের জমি জমা আছে তাদের কিছু ডকুমেন্টস থাকে,